ধনধান্য উদ্বোধনী অনুষ্ঠানে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে সব করার চেষ্টা করি আমাদের অনেক টাকা আটকে রাখা হয়েছে শুনেছি দু হাজার চব্বিশ অব্দি টাকা দেবে না দিক ঠিক চালিয়ে নেব দরকার হলে শাড়ি আঁচল নিয়ে ভিককে চাইব মায়ের কাছে কিন্তু দিল্লির কাছে ভিক্ষকে চাইতে যাব না আমাদের প্রায় সকল অংশের অনেক টাকা আটকে রাখা হয়েছে এবং শুনেছি দু পর্যন্ত দেবেও না দিক দরকার হলে ভিক্ষে মাংব শাড়ির আঁচল নিয়ে মায়ের আঁচল নিয়ে মায়ের কাছে কিন্তু দিল্লির কাছে ভিক্ষা মাংতে আমি যাব না যেমন করে হোক চালিয়ে নেবো আপনাদের সকলের আশীর্বাদে শুভেচ্ছায় সহযোগিতায় মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করে মমতার কথায় বাংলায় যা সামাজিক প্রকল্প আছে সারা বিশ্বে কোথাও নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প রয়েছে সব ভাবনা চিন্তা আপনাদের জন্য আমার নিজের বলে কিছু নেই একটাই জিনিস বলার মানুষ যেন আমাকে ভুল না বোঝে যে ভালো জিনিসটা পাবলিকের কাছে আসতে পারে না খারাপ জিনিসটা নিয়েই আমরা মাখামাখি করি আর এখানকার সংবাদ মাধ্যম তাদের তো সবচেয়ে সেরা সেরা পুরস্কার আমি দেবো একদিন কারণ তারা কি একটুও দেখতে পান না বাংলার এই উন্নয়ন কি সামাজিক কর্মসূচি যা আছে একটা জায়গা আমায় দেখান তো সারা পৃথিবীর যারা এতগুলো সামাজিক কর্মসূচি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মালেও আপনি পাবেন মারা গেলেও দু হাজার টাকা আমরা দিই কি বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দিই কন্যাশ্রী সারা জীবন পড়াশুনোর খরচা নিই শিক্ষাশ্রী ও মেধাশ্রী কি করি না বলুন কোনটা করি না কলেজ থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা ক্যান্টিন থেকে শুরু করে আমি একদিন হঠাৎ নেমে গেলাম গিয়ে দেখলাম কি দিচ্ছে দেখলাম বেশ ডিমের ঝোল ভাত দিচ্ছে পাঁচ টাকায় সাবসিডি দিতে হয় আমাদের আরে তো আমি একটু খেতে পারতাম তারপর ওদের বলবে এই ওদের একটা করে চামচা দিস চামচ কারণ নোংরা হাতে হয়তো অনেকে খায় সুতরাং এই যে ভাবনা চিন্তা আপনাদের সকলের থেকেই পাওয়া আমার নিজের বলে কিছু নেই আমার নিজস্ব তো একটাই মানুষ যেন কোনোদিন আমাকে ভুল না বুঝে কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণের প্রসঙ্গে মমতা বলেন এই যে মেট্রো রেলের কাজ হচ্ছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম দু লাখ টাকা বরাদ্দ করে দিয়ে এসেছিলাম তবে এরা কাজ করতে বড্ড বেশি সময় নিচ্ছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম দীঘা তমলুক নমাসে করে দিয়েছিলাম বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়াম উদ্বোধন করে মমতা জানান চারশো চল্লিশ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে শঙ্খ বা শাঁখের আদরে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে তিনি আরও বলেন গ্রামের গরিব মজুররা এই কাজ করে কিন্তু কাজ শেষ হয়ে গেলে তাদের আর এখানে ঢুকতে দেওয়া হয় না নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয় আমি মুখ্য সচিবকে বলবো ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যেসব মজুর ও শ্রমিক এই স্টেডিয়াম নির্মাণের সঙ্গে যুক্ত তাদের একদিন এখানে ডেকে এনে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করতে পাশাপাশি পূর্ত দফতর ও হিটকোকে এই স্টেডিয়াম তৈরির জন্য ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা